রিকের কথা শুনে সবাই রিকের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। অনিমা ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে রিকের দিকে। আদ্রিয়ান চোখ ছোট ছোট করে বলল, তুই আর বানানো কফি এর আগে খেয়েছিস? রিক মুচকি হেসে কফির মগটা রেখে বলল, কফিটাকে মনে হলো বরাবরই ভালো বানায়, সেটাই বললাম। সবাই আবার নিজের কাজে মন দিল। অনিমা একটা স্বস্তির শ্বাস ফেলল। আদ্রিয়ান বলল, আজকে চলে যাবে কেন? আর কয়েকটা দিন থেকে যায় এখানে। আদ্রিয়ানের কথা শুনে রিক আবারও একটু হাসলো, নিজের তীক্ষ্ণ দৃষ্টি অনিমার উপরে রেখেই বলল, চাইলেও থাকতে পারবো না, জামা কাপড় আনেনি, তবে ভাবছি যে পোশাক নিয়ে আবার চলে আসবো এখানে। কয়েকদিন থেকে গেলে মন্দ হয় না, ভাবির সাথেও ভালো করে আলাপ হয়ে যাবে। অনিমার বুকটা কেঁপে উঠলো। রিক এখনো অনিমার দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান হেসে বলল, একদম চলে আয়, সবাই মিলে কয়েকটা দিন মজা করা যাবে। জাবিনো খুব এক্সাইটেড হয়ে উঠলো রিকের থাকার কথা শুনে। ওরা সবাই বেশ খুশি, শুধু অনিমাই খুশি হতে পারছে না। রিক কেন থাকতে চায় এখানে? কি দরকার এখানে ওনার? আবার কি করতে চায় এই লোকটা? কি ওর শান্তির সহ্য হয় না? কবে ছাড়বে ওকে? ও মরে গেলে? রুমের ব্যালকনির রেলিং ধরে উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে অনিমা। আজ সারাদিন ও রুমেই ছিল, খুব দরকার ছাড়া বের হয়নি। রিকের মুখোমুখি হতে চায় না ও, ওর ভয় করছে খুব। আদ্রিয়ান যখন সব জানবে কিভাবে রিয়্যাক্ট করবে সেটা ভাবলে আরও বেশি ভয় হচ্ছে ওর। খুব বেশি জড়িয়ে গেছে আদ্রিয়ান নামক মানুষটার সাথে, ওই মানুষটাকে ছেড়ে বাঁচতে পারবে না ও কখনোই না। সম্ভব না আদ্রিয়ানকে ভুলে যাওয়া। হঠাৎ কেউ পেছন থেকে জড়িয়ে ধরতেই অনিমা কেঁপে উঠল। অনিমা নড়তে গেলেই আরও শক্ত করে ধরে বলল, আরে আমি এত নড়াচড়া করো না তো। আদ্রিয়ানের গলা পেয়ে অনিমা শান্ত হলো, নড়াচড়া থামিয়ে দিল। আদ্রিয়ান অনিমার কাঁধে থুতনি রেখে বলল, কি এত ভাবছ? সারাদিন রুমেই আছো, দুপুরে খেলে না ঠিক করে শরীর খারাপ? অনিমা কোনো জবাব দিল না। আদ্রিয়ানকে নিজের দিকে ঘুরিয়ে কোমরে হাত রেখে বলল, কি হয়েছে? অনিমা মাথা নেড়ে কিছু না বোঝালো। আদ্রিয়ান ওর কপালে কপাল লাগিয়ে বলল, মন খারাপ? আব্বুর কথা খুব মনে পড়ছে। অত্যন্ত অসহায় গলায় কথাটা বলল অনিমা। চোখ ছলছল করছে ওর। আদ্রিয়ানের বুকের মধ্যে কেমন করে উঠল। ওর মায়াবিনী এরকম অসহায়ত্ব ওকে তীব্র যন্ত্রণা দেয়। ও আর কিছু না বলে অনিমাকে এনে বিছানায় শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, এখন একটু ঘুমিয়ে রেস্ট করো, ভালো লাগবে। অনিমা চোখ বন্ধ করে ফেললো আবেশে, বন্ধ চোখ দিয়েও জল পড়ছে। আদ্রিয়ান শান্ত কণ্ঠে বলল, আব্বুর কথা খুব মনে পড়ে? অনিমা চোখ বন্ধ করেই মাথা রেড়ে হ্যাঁ বলল। আদ্রিয়ানের কিচ্ছু বলল না, ওরও চোখ লালচে হয়ে উঠছে। এই মেয়েরা সামান্য কষ্ট ও সহ্য হয় না, এতটা ভালো কবে বেশি ফেলল নিজেও জানে না। কিন্তু অনিমার চোখের এক এক ফোঁটা জল ও হৃদয় থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরায়, রক্ত ক্ষরণ করে। অনিমা ঘুমিয়ে পড়ার পর অনিমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আদ্রিয়ান বলে উঠল, যখন থেকে ভালোবেসেছি তোমার সব কষ্ট থেকে মুক্তি দেওয়ার দায়িত্ব আমার, জান পাখি, আমি থাকতে এভাবে কাঁদতে পারো না তুমি। আদ্রিয়ান আর রিক দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। চাটা খেয়েই বেরিয়ে পড়বে বাড়ির উদ্দেশ্যে, যদিও রিক বলেছে আবার আসবে। এটা নিয়ে আদ্রিয়ানের তেমন কোনো মাথা ব্যথা নেই, বরং এ বিষয়ে ও আরও উৎসাহী। আদ্রিয়ান বলল, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু, তোর হিটলার বাপ যাই বলুক। রিক হাসলো খানিকটা, হঠাৎ কিছু একটা ভেবে রিক বলল, তোর বউ কই? ঘুমোচ্ছে একটু, শরীর ভালো নেই। কিছুক্ষণ চুপ থেকে রিক আবারও বলল, আচ্ছা নেই, ভাবির সাথে কোথায় দেখা হয়েছিল তোর? কোথায় পেয়েছিলে ওকে? আর ও এখানে থাকতো কেন? ওর ফ্যামিলি সব? আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে একটা নারীবাজার চক্রের লোকেদের হাত থেকে বাঁচিয়ে এনেছিলাম, ওকে বেঁচে দিচ্ছিল ওরা। রিক বিস্ফোরিত চোখে তাকালো, নারীবাজার চক্র? কি বলছে কি এসব আদ্রিয়ান? রিক অনেকটা অবাক হয়ে বলল, মানে? এরপর আদ্রিয়ান রিকে অনিমাকে কোথায় কিভাবে পেয়েছে, এরপর থানায় কী কী ঘটেছে, কেন ওকে বাড়ি নিয়ে এসছে সবটা খুলে বলল। সবটা শুনে রিক হতভম্ব হয়ে গেল, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে ওর। ওর মামা বলেছিল যে অনিমা পালিয়ে গেছে, পালিয়ে গেলে এরকম একটা গ্যাংয়ের হাতে কী করে পড়লো। ও উল্টে ভেবে বসেছিল অনিমা ওকে ঠকিয়েছে, কিন্তু অনিমার সাথে তো সবচেয়ে খারাপ কিছু হতে যাচ্ছিল। কী হয়েছিল ও যাওয়ার পর? সেদিন আদ্রিয়ান অনিমাকে না পেলে আজ কোথায় থাকতো ওর নীল পরী? কি অবস্থায় থাকতো? কল্পনা করলেও গলা শুকিয়ে যাচ্ছে ওর। ক্যাম্পাসের সাইডের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অনিমা, অরুমিতা, তীব্র আর স্নেহা, চারজনেই বাদাম খেতে খেতে হাঁটছে। অনিমা আর অরুমিতা ডান পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তীব্র আর স্নেহা অপর পাশ দিয়ে হাঁটছে। তীব্র আর স্নেহা একটা প্যাকেট থেকেই বাদাম খাচ্ছে, স্নেহা তীব্রর এক হাত জড়িয়ে ধরে আছে। আপাতত কেউ কিচ্ছু বলছে না। আজ অনিমা কলেজে আসার পর থেকে সবাই কীরকম অদ্ভুতভাবে দেখছে ওকে,
আড়ালে আড়ালে ওকে নিয়ে আলোচনা হচ্ছে। প্রফেসররাও অদ্ভুতভাবে ট্রিট করছে, যেন ও একটু স্পেশাল কেউ। অনেকে তো জেজেজে এসে ওর সাথে কথাও বলছে, বিশেষ করে আদ্রিয়ানের ফ্রেন্ডদের মধ্যেই অনেকেই আদ্রিয়ান সম্পর্কে জিজ্ঞেস করছে, এরা ওটা জানতে চাইছে। অনিমা মাঝে মাঝে বেশ বিরক্ত হচ্ছে এসবে, কিন্তু কিচ্ছু করার নেই, আপাতত এসবে সহ্য করতে হবে। হঠাৎ অরুমিতার দিকে চোখ পড়তেই ও খেয়াল করলো যে ও কেমন অন্যমনস্ক হয়ে আছে, সকাল থেকেই এরকম অন্যমনস্ক দেখছে ওকে। তবুও অনিমা কিচ্ছু বললো না। গেটের বাইরে যেতেই ওরা অবাক হলো, কারণ আশিস গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আশিসকে দেখে ওরা সবাই দাঁড়িয়ে গেল। অরুমিতা শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আশিস মুখে হাসি ফুটিয়ে এগিয়ে এসে বলল, আদ্রিয়ান ড্রাইভার পাঠাচ্ছিল, ভাবলাম আমি ফ্রি আছি তাই আজ ড্রাইভারের ডিউটিটা আমি করে দিই, চলো। তীব্র আর স্নেহকে বিদায় দিয়ে অনিমা আর অরুমিতা আশিসের গাড়িতে উঠে বসলো। অনিমা এমনি পেছনে বসছে, তাই বাধ্য হয়ে অরুমিতাকে ফ্রন্ট সিটে বসতে হয়েছে। ও আসতে চায়নি, কিন্তু অনিমা জোর করে ওঠালো। অনিমাকে ড্রপ করে দিয়ে অরুমিতার বাড়ির উদ্দেশ্যে গাড়ি ঘোরালো আশিস। সারা রাস্তা কোনো কথা হয়নি দুজনের মধ্যে, দুজনের স্মৃতিচারণ হয়েছে। আশিস প্রপোজ করার দুদিন পর অরুমিতে রাজি হয়েছিল, সব দিক ভেবেই রাজি হয়েছিল সে, কারণ টিনেজের এই সময়টাতে ওর মনে হয়েছিল আশিসে ওর জন্য পারফেক্ট। বাড়ি পৌঁছাতেই ওদের ভাবনায় ঘোর কাটলো। অরুমিতে নেমে সোজা ভেতরে চলে গেল, আশিসের দিকে ফিরেও তাকায়নি। আশিস ডাকতে গিয়েও থেমে গেল। অরুমিতে যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো, এখন এটা ছাড়া কিচ্ছু করার নেই। এদিকে রঞ্জিত চৌধুরী আর কবি শেখ গম্ভীর মুখে সোফায় বসে আছেন, দুজনকেই হালকা ভীত মনে হচ্ছে। ওনাদের সাইডের সিঙ্গেল সোফাটায় রিক বসে আছে, ওর চালচলন খুব শান্ত। কফির মগ টি টেবিলে রেখে ওনাদের দিকে চোখ তুলে তাকিয়ে রিক বলে উঠল, হঠাৎ দুদিনের জন্য গায়েব হয়ে গেল দুজন, কি ব্যাপার? কবি শেখ একটু হাসার চেষ্টা করে বলেন, গায়েব কেন হবো বাবাই, আসলে কাজ পড়ে গিয়েছিল, রাজনৈতিক কাজের কি ঝামেলা তুমি তো বোঝোই। বুঝি তো, তা এখনো নর্মাল তোমরা, খবর পাওনি? পাওয়ার তো কথা, নিউজ তো কখনো মিস করো না তোমরা। রঞ্জিত চৌধুরী নিজের চশমাটা মুছে চোখে পড়তে পড়তে বলেন, রিক একটু হেসে বলল, বাহ ঠিক ধরেছ, তা এই জন্যই আমাকে কাজে ডুবিয়ে রেখে ওখানে যেতে দিতে চাওনি তাই তো? রঞ্জিত চৌধুরী ঘাবড়ে গেল। অভিষেক বুঝতে পারলেন যে ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে, যে করে হোক সামলাতে হবে, তাই একটু হাসার চেষ্টা করে বললেন, আসলে তোমাকে কি করে বলবো, তুমি কেমন রিয়েক্ট করবে সেটাই বুঝতে পারছিলাম না তাই। রিক একটা লম্বা শ্বাস ফেলে বলল, এসব ছাড়ো, এটা বলো যে অনিমা নারী পাচারকারীদের হাতে কি করে পড়ল? তোমাদের ভাষ্যমতে ও পালিয়ে গিয়েছিল, তাও কারোর সাথে? যদি তাই হয় তাহলে ও এখানে পৌঁছলো কি করে? রঞ্জিত চৌধুরী এবার একটু রেগে গিয়ে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই কবি শেখ হাত চেপে তাকে থামিয়ে দিলেন। এখন বেভাস কিছু বলে ফেললেই বিপদ। রিকা আবার বলল, কি হলো বলো, তোমরা দেখেছিলে ওকে পালাতে একা বা কারোর সাথে বলো? কবি শেখ ভাবেন এখন যদি বলে দেখেছি তাহলে রিক বলতেই পারেছে, তোমরা আটকালে না কেন, তাই বললেন, আমরা তো দেখিনি, ও বাসিটি কোনো কাজে যাবে বলে বেরিয়েছিল আর ফেরেনি তাই। রিক এবার লাথি মেরে টি টেবিলটা উল্টে ফেলে দিয়ে চিৎকার করে বলল, এত বেশি কে ভাবতে বলেছিল তোমাদেরকে? আমিও একটা বর্ণ ডফার, একবার ভেবেও দেখিনি ঠিকভাবে, আর আমি বলেছিলাম আমি আসার আগে ওকে বের হতে দেবে না, বলেছিলাম না? আজ তোমাদের কেয়ারলেসের জন্য ও এখন অন্য কারোর বউ, আর সেই অন্য কেউটা আমার ভাই। পড়ে থাকা টি টেবিলে আর একটি লাথি দিয়ে রিক ওপরে চলে গেল। স্নিগ্ধা আড়াল থেকে দেখছিল সব। এই মুহূর্তে চরম অভাগ্য, কবিশেখের বুদ্ধি দেখে কিভাবে ব্যাপারটা থেকে নিজেরা গা ছেড়ে নিল। সত্যি একটা কথা মানতে হবে, এই লোকটার বুদ্ধির জবাব নেই। তবে দুর্ভাগ্য যে এই অসাধারণ বুদ্ধি শুধু অপকর্মে ব্যবহৃত হয়। আজ শুক্রবার, আদ্রিয়ান বের হবে না, অনিমারও ভার্সিটি নেই। সকালবেলা শাওয়ার নিয়ে বেরিয়ে কফি বানিয়ে আদ্রিয়ানের রুমে এলো অনিমা। কাল অনেক রাত করে ফিরেছে তাই এখনও ঘুমোচ্ছে আদ্রিয়ান। অনিমা গুটি গুটি পায়ে ভেতরে এলো, একটু এগিয়ে এসে দেখলো আদ্রিয়ান এলোমেলোভাবে ঘুমিয়ে আছে। এই ছেলের এলোমেলো রূপটা বরাবরই অনিমার দুর্বলতা। ও কফির মগটা পাশে রেখে দিয়ে আদ্রিয়ানের পাশে বসলো। মসৃণ চুলগুলো এলোমেলো হয়ে কপাল ভর্তি হয়ে আছে, গালের খোঁচা খোঁচা দাড়িগুলো যেন চেহারার সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে, বেবি পিঙ্ক ঠোঁটগুলো খানিক বাদে বাদে হালকা নড়ে উঠছে। এই লোকটার বর, ওর গ্রিন কার্ড পাওয়া লিগ্যাল সম্পত্তি, ভাবলেও কেমন করে ওঠে ভেতরটা। অনিমা আলতো হাতে চুলগুলো নেড়ে দিল, খুব ইচ্ছে করছে কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিতে, ভালোবাসার পরশ এঁকে দিতে, কিন্তু কোথাও একটা সংকোচ বোধ হচ্ছে। কিছুক্ষণ আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকার পরেও
ওকে আর জাগাতে ইচ্ছে করল না অনিমার। পরে আদ্রিয়ান উঠলে আবার কফি করে এনে দেবে ভেবে উঠে চলে যেতে নিলেই হঠাৎ কেউ ওর হাত ধরে হ্যাঁচকে টানে শুয়ে দিয়ে ওর ওপর আদর্শ হয়ে গেল। অবশ্যই সেটা আদ্রিয়ানই। অনিমা চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমাকে ভালোভাবে নিজের সাথে জড়িয়ে বিছানার সাথে চেপে ধরে বলল, এরকম কেন তুমি? এত লজ্জা পেতে কে বলে? কোথায় ভালো সিনেমার রোমান্টিক হিরোইনদের মতো তুমি আমাকে ঘুমন্ত অবস্থায় কিসি করে দেবে? আমি হাতে নাতে তোমাকে ধরে ফেলবো আর তুমি লজ্জায় লাল হয়ে যাবে। এজন্য এতক্ষণ ঘুমের অ্যাক্টিং করলাম, কিন্তু তুমি তো কিছু না করেই চলে যাচ্ছিলে। আমার সব আশায় এক বালতি জল ঢেলে দিলে। নট ফেয়ার জান পাখি। অরিমা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছাড়ুন তো, দরজা লক করিনি আমি, কেউ এসে পড়বে। কেউ আসবে না সোনা, সবাই জানে এটা নিউ ম্যারেজ কাপলদের ঘর, তাই কেউ লক না করে ঢুকবে না। অরিমা মুখ ফুলিয়ে বলল, কাপল আর একসাথে থাকে কোথায়? আদ্রিয়ান দুষ্ট একটা হাসি দিয়ে অরিমার কানের কাছে মুখ এনে বলল, তোমার কি একসাথে থাকার খুব বেশি ইচ্ছে হচ্ছে? ও, আমি সেটা কখন বললাম? আদ্রিয়ান এবার অরিমাকে নিজের সাথে আরো জোরে চেপে ধরে বলল, বাই দ্য ওয়ে, খালা আসার সময় কোন একটা ছেলের খুব প্রশংসা করছিল, কে সে? আপনি কি করে জানলেন? আদ্রিয়ান অনিমার প্রশ্ন উত্তর না দিয়ে বলল, কে ছেলেটা? অনিমা একটু দুষ্টুমি করে হেসে বলল, আমাদের নতুন প্রফেসর, সদ্য জয়েন করেছে, সেই হ্যান্ডসাম, প্রথম দেখাতেই ক্র্যাশ খেয়ে গেছে। আদ্রিয়ান দাঁতে দাঁত চেপে বলল, তাই না? হাসিটা জাস্ট আপনাকে বলে বোঝাতে পারবো না, উফ। আদ্রিয়ান সাথে সাথে অনিমার কানের লতিতে কামড় বসিয়ে দিল। আউচ! অনিমা আহ করে উঠল, চেঁচিয়ে উঠল, ঠোঁট ফুলিয়ে কান ডোদে ডোদে বলল, রাক্ষসের মতো কামড়াচ্ছেন কেন? আদ্রিয়ান অনিমার কপালে কপাল লাগিয়ে বলল, ভবিষ্যতে আমার সামনে অন্য ছেলের নামে প্রশংসা করলে আরো বেশি কিছু করব। তুই সবসময় শুধু আমার কথা বলবে, আমার প্রশংসা করবে, বুঝলে? মামার বাড়ির আবদার। আদ্রিয়ান অনিমার নাকে নাক ঘষে দিয়ে বলল, তোমার জামাইয়ের আবদার, আবদার না আদেশ বলে আবারও অনিমাকে জড়িয়ে ওর কাঁধে মুখ গুঁজে শুয়ে রইল। অনিমাও চোখ বন্ধ করে রেখেই আদ্রিয়ানকে সরাতে চাইল, কিন্তু পারল না। অনিমা জমে যাচ্ছে আদ্রিয়ানের স্পর্শে, শরীর কেঁপে কেঁপে উঠছে বারবার, কিন্তু এই ছেলেকে বলে লাভ নেই, শুনবে না। কিছুক্ষণ পর অনিমা বলল, নিউজ চ্যানেল 3টা ব্যান না করালে হতো না? ছেলেটাকেও রাজ টিকিট করে দিলেন। আদ্রিয়ান অনিমার কাঁধে মুখ গুঁজে রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি বলেছিলে ফিজিক্যালি কোনো ক্ষতি না করতে, আমি করিনি, এটা তো বলনি যে এসব কিছু করতে পারবো না। বলা উচিত ছিল, বুঝে উঠতে পারিনি যে আপনি হেব্বি শেয়ানা মানুষ। আদ্রিয়ান হেসে অনিমার কাঁধে একটা চুমু দিল। অনিমা কাঁধ খানিক সংকোচিত করে নিল সাথে সাথে, তারপর বলল, এবার ছাড়ুন, অনেক বেলা হয়ে গেছে আদ্রিয়ান। আদ্রিয়ান বিরক্তি নিয়ে মুখ তুলে বলে উঠল, সবসময় এমন পালাই পালাই কেন করো বলো তো? তোমাকে একটু কাছে পেতে আমি হাঁফিয়ে মরি, আর তুমি আছো আমি ধরলেই শুধু ছাড়ুন ছাড়ুন করো। অনিমা আদ্রিয়ানকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে কফির মগ হাতে নিয়ে বলল, ধৈর্য ধরুন নবাব সাহেব, সবুরে মায়া ফলে। আদ্রিয়ান হেসে এক হাতের উপর ভর দিয়ে আদর্শ হয়ে বসে বলল, যেদিন মায়া ফলবে সেদিন কিন্তু সুদে আসলে আদায় করে নেব বেগম সাহেবা, বি প্রিপেয়ার্ড। অনিমা কিছু না বলে টি টেবিলে রাখা বইটা আদ্রিয়ানের দিকে ছুঁড়ে মেরে লাজুক হেসে চলে গেল কফি গরম করতে। আদ্রিয়ানও বইটা ক্যাচ করে হেসে ফেলল। সকাল থেকে আকাশে মেঘ ডাকছে মৃদু আওয়াজে, একেবারে সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও ধীরে ধীরে মেঘ জমতে শুরু করেছিল। সেই মেঘ এখন ঘনীভূত হয়ে কালো বর্ণ ধারণ করেছে, বাতাসও বইছে স্বাভাবিকের চেয়ে বেশি গতিতে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে। ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে উদাসীনভাবে আকাশের দিকে তাকিয়ে আছে অনিমা, ভালো লাগছে না কিছুই। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, এই বৃষ্টি ওর মনকে বিষণ্ন করে দেয়। অতীত নিয়ে ভাবছে না ও এখন, আসলে ভাবতেই চায় না, ভাবতে গেলে মাথায় সে তীব্র যন্ত্রণা শুরু হয়, কিন্তু ইদানিং তেমন ব্যথা হচ্ছে না, এখন আর অনেকটাই কমে গেছে। তবুও ওসব ভেবে ও আর ওর বর্তমানটা নষ্ট করতে চায় না। আচ্ছা, রিকি সত্যি আবার আসবে? কিন্তু কেন, উদ্দেশ্য কি ওর?
তখনই জোরে বাস পড়লো, চমকে উঠলো অনিমা, দ্রুত ভেতরে ঢুকে ব্যালকনির দরজা বন্ধ করে দিল, স্থায়ী গ্লাসের পর্দাগুলো টেনে দিয়ে খাটে ঘুরিসুটি মেরে শুয়ে রইল, চোখ খিচে বন্ধ করে উড়ে গেছে আবার কখন বাস পড়বে সেই ভয়ে। কিছুক্ষণ পর কেউ ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো, অনিমা বুঝতে পারলো এটা আদ্রিয়ান, তাই চুপ করে রইল। আদ্রিয়ান জানে অনিমা ভয় পাচ্ছে, ও রুমে বসে রেওয়াজ করছিল, কিন্তু বাস পড়ার আওয়াজেই ওর হুশ আসে। অনিমার কথা মনে পড়তে দ্রুত উঠে ছুটে এসেছিল ওর রুমে, এসে দেখে ওর ধারণাই ঠিক, খুব ভয় পেয়ে আছে মেয়েটা। আদ্রিয়ান বলল, দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ভিজবে? অনিমা মাথা নাড়িয়ে না করলো। আদ্রিয়ান কিছু একটা বুঝতে পারলো, এটাও বুঝতে পারলো যে অনিমার মন ভালো নেই, ও অনিমাকে ধরে নিজে দিকে ঘুরিয়ে কাছে টেনে বলল, ভয় করছে বুঝি? অনিমা কিচ্ছু বলল না, চোখ নামিয়ে রাখলো, আদ্রিয়ান ওকে ধরে উঠিয়ে বসালো, এরপর নিজে বিছানার সাথে হেলান দিয়ে ওকে বুকে জড়িয়ে নিল, মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আরে আমি আছি তো, কিচ্ছু হবে না। অরিমা আলতো করে আদ্রিয়ানকে আঁকড়ে ধরল, লম্বা একটা সময় দুজনেই চুপ ছিল। এরই মধ্যে আরও দুবার বাস পড়েছে, অরিমা দুবারই আদ্রিয়ানকে জাপটে ধরেছিল, এখন বাস পড়া থামলো, বৃষ্টি পড়ছে মাঝারি গতিতে। অরিমা এখন সামনে নিয়েছে নিজেকে অনেকটা, এতক্ষণ ভয়ের জন্য খেয়াল না করলো, এখন খেয়াল করলো যে ও আদ্রিয়ানের বুকে পুরো লেপটে আছে, ওর সাথে সাথে সরে এলো। আদ্রিয়ানও আটকায়নি, তবে বেশি দূরে সরতে দেয়নি, নিজের পাশেই বসিয়ে এক হাতে জড়িয়ে রাখলো। অরিমাও আর কিচ্ছু বলেনি, মাথা নিচু করে নিজের হাতের নখ দেখছে। একটু পর কিছু একটা ভেবে অনিমা বলল, আচ্ছা আপনি জানতে ইচ্ছে করে না আমি কোথা থেকে এসেছি, আব্বু চলে যাওয়ার পর কোথায় ছিলাম, এরপরে গ্যাংটার হাতে কি করে পড়লাম, এতদিন না হয় আপনার কেউ হতাম না তাই জানতে চাইতেন না, কিন্তু আজ তো আমি আপনার বিয়ে করা বউ, এখনো জানতে ইচ্ছে করে না? আদ্রিয়ান চুপ করে রইল, কিছুক্ষণ পর গভীর স্বরে বলল, না কিন্তু আমি তো বলতে চাই। আদ্রিয়ান এবার একটু রাগী কণ্ঠে বলে উঠল, বলতে হবে না, আমার এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর তোমাকে আমি আগেও বলেছি আগের কথা ভাববে না, নট ফর এ সিঙ্গল মোমেন্ট, তবু তুমি এসব নিয়ে ভাবতে গেছো? অনিমা অবাক হলো আদ্রিয়ানের রেগে যাওয়াতে, এদের রেগে যাওয়ার কি হলো, একটু সামান্য কথাই তো বলেছে, ও মুখ ফুলিয়ে বলল, বকছেন কেন, আমি তো জাস্ট এমনি বলছিলাম। অনি, আমি আমার কথার অবাধ্য হওয়া একদমই পছন্দ করি না, তোমাকে আমি বলেইছি ভাববে না তো ভাববে না, গট ইট? অনিমা মাথা নিচু করে ঘাড় নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আদ্রিয়ান বুঝতে পারছে ওর ব্যবহারে অনিমা মন খারাপ করেছে, কিন্তু কি করবে, ও তো চাইলেও এখন অনিমাকে কিছু বোঝাতে পারবে না, তো আবারও শক্ত করে অনিমাকে নিজের সাথে জড়িয়ে ধরে বসে রইল। অনিমার মাথায় ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আজ সেভেন্টের রান্না করতে বারণ করে দিয়েছি, সবার আজ ছুটি, বাইরে থেকে খাবার আসবে, কি খাবে বলো? অনিমা কোনো উত্তর দিল না, আদ্রিয়ান মুচকে হাসলো, মেয়েটা বড্ড অভিমানী, অল্পতেই অভিমানের উঁচু পাহাড় তৈরি হয়ে যায় মনে মনে। আদ্রিয়ান এবার নরম কণ্ঠে বলল, জানবা কি? অনিমা এবার চোখ তুলে তাকালো আদ্রিয়ানের দিকে, আদ্রিয়ান হেসে বলল, বাচ্চাদের এত রাগ করতে নেই, শরীর খারাপ হয়, বলো কি খাবে? অনিমা একদম বাচ্চাদের মতো করে মুখ ফুলিয়ে বলল, আমি মোটেও বাচ্চা নই। হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি, তাড়াতাড়ি বলো আপনি যা অর্ডার করেন। শিওর? আদ্রিয়ান ফোরে খাবার অর্ডার করার পর অনিমা বলল, নাহিদ ভাইয়া, অব্রো, জাবিন ওরা কোথায়? নাহিদ ওর রুমে ঘুমাচ্ছে, বৃষ্টি পেয়েছে না, আর জাবিন মনে হয় পড়ছে, অব্রো কাজ করছে আই থিঙ্ক। অনিমা হতাশ নিঃশ্বাস ফেলে বলল, আমাদেরই কোনো কাজ নেই ধুপ। আদ্রিয়ান কিছু একটা ভেবে হঠাৎই দুষ্টে হেসে বলল, কে বলেছে কাজ নেই? অনিমা ভ্রু কুচকে বলল, কি কাজ? আদ্রিয়ান ওর নিচের ঠোঁটে কামড়ে ধরে টি শার্টে হাতা গোড়াচ্ছে, সেটা দেখেই অনিমা বুঝে গেল যে এর মতলব ভালো না। আদ্রিয়ান অনিমার দিকে একটু এগোতে নিলেই অনিমা বলল, কি করছেন? আদ্রিয়ান বলল, এরকম বৃষ্টির দিনে এমন সুইট কিউট বউ পাশে থাকলে যা করা যায় সেটাই। অনিমা একটু পিছিয়ে বলল, দেখুন এখন অসভ্যতা করবেন না একদমই। আদ্রিয়ান অনিমার কথায় পাত্তারা দিয়ে আরো ঝুঁকে গেল, অনিমা ভাবলো কি না কি করবে তাই চোখ বন্ধ করে ফেলল, কিন্তু ওকে অবাক করে দিয়ে আদ্রিয়ান পেছনের টি টেবিল থেকে লুডোর কোড আর গুটির বক্সটা আনলো, তারপর অনিমার দিকে তাকিয়ে বলল, এই যে মিস হিরোইন, চোখ খুলুন। অনিমা চোখ খুলে তাকিয়ে অবাক হয়ে গেল, আদ্রিয়ান গুটি বার করতে করতে বলল, এই জন্যই বলি এসব সিনেমা ওয়েব সিরিজ কম কম দেখো, দিন দিন সিনেম্যাটিক হয়ে যাচ্ছ, আমি লুডো খেলার কথা বলছিলাম, আর ইনি কোন রাজ্যে চলে গেছেন?
অনিমা বোকার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ আদ্রিয়ানের দিকে। ব্যাপারটা বুঝতে পেরে একটা মুখ ভেঙচি দিল। ও বেশ বুঝতে পারছে যে আদ্রিয়ান ইচ্ছে করে ওর সাথে মজা করতে এমন করেছে। আদ্রিয়ান বলল, এসো ভেবেছিলাম দাবা খেলবো, কিন্তু তোমার সাথে দাবা খেলে আমার পোষাবে না। অনিমা ভুরু কুচকে ফেলল, নিজের বুদ্ধির ঢাক নিজেই পেরেছে, খবিশ লোক, কিন্তু এখন লুডু খেললে মন্দ হয় না, সময় কাটবে। অনিমা লাল গুটি আর আদ্রিয়ান নীল গুটি নিল। আদ্রিয়ান ইচ্ছে করেই একেবারে শেষ মুহূর্তে অনিমার গুটিগুলি কেড়ে দিচ্ছে, আর অনিমাও রেগে বোম হয়ে যাচ্ছে, মুখ ফুলিয়ে বসে থাকছে, যেটা আদ্রিয়ান বেশ এনজয় করছে। অনিমার কথা হলো ওর পাকা গুটিগুলো এভাবে কাটবে কেন, এটা ঘোর অন্যায়। বারবার এমন করাতে অনিমা রাগ করে সব গুটি এলোমেলো করে দিয়ে বলল, ও জিতেছে। আদ্রিয়ান অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে অনিমাকে টেনে নিজের কাছে এনে সুড়সুড়ি দিতে শুরু করলো। অনিমার প্রচণ্ড সুড়সুড়ি থাকায় হেসে একদম কুটিকুটি হয়ে যাচ্ছে সে। দুজনে এখন নিজেদের ছোট্ট দুনিয়ায় আনন্দে ডুবে আছে, বাকি সবে ওদের মাথা ব্যথা নেই আপাতত।